সামর্থ্য হয়ে গেলে দ্রুত বিয়ে করে ফেলুন, সামর্থ্য হয়ে গেলে দ্রুত বিয়ে করেন, এবং বাড়ির গার্ডিয়ানদেরকে আমরা বলছি বিয়ে দিয়ে দেন, বিয়ে দিয়ে দেন, ওর জীবনে সুকুন প্রশান্তি নেমে আসবে ইনশাল্লাহ, ও এলোমেলো লাইফ লিড করবে না। আর যদি না দেন তাহলে ও হাজারো মেয়ের সাথে জেনা করতে পারে, অশ্লীল কাজ করবে, গোপনে পাপ করবে, ফ্রি মিক্সিংয়ে যাবে, আর অনেক পাপ সে করবে, ধর্ষণ করতে পারে। তো ছেলেকে ধর্ষণকারী বানানোর জন্য আপনি পিতাও দায়ী। ওকে দ্রুত ওর ম্যাচুরিটি হয়ে গেলেই, শারীরিক মানসিক ক্ষমতা আছে, অর্থনৈতিক ক্ষমতা আছে, বিয়ে দিয়ে দেন। ওর বয়স 18 হোক আর 20 হোক আর 21 হোক সেটা দেখার দরকার নেই, ওইসব বোগা সাইনের কথা বাদ। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল, আল্লাহ যেটা হারাম করেছেন সেটাই হারাম, চূড়ান্ত। কারো মানতে অসুবিধা হলো জাহান্নামে যাক, আমাদের কিছু আসে যাক, কথা বোঝেন নাই? আল্লাহ যা হালাল করেছেন সেটাই চূড়ান্ত হালাল, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা চূড়ান্ত হারাম। কেউ মানুক আর না মানুক, ও জাহান্নামে যাক, সেটা আমাদের কিচ্ছু আসে যায় না। ওর হিসাব ও কবরে কী দেয় দেখ, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা মৌলবাদী, কারণ কোরআন সুন্নার মৌলিক বিষয় আমরা মেলে চলি। তোমার পোষাইলে তুমি মানো, না পোষাইলে জাহান্নামে যাও। অতএব রিজিকের পেরেশানি বাদ দিয়ে দ্রুত বিয়ে করেন, আল্লাহ পাক রিজিক বে হিসাব দিবেন। শোনেন, সূরা তালাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ওয়ামা ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ পাক তার জন্য বহু পথ বের করে দিবেন, ওয়ায়ারযুকুহু, এবং আল্লাহ পাক তাকে রিজিক দিবেন, মিন হাইসু লা ইহতাসিব, এমন উৎস থেকে যেটা সে কখনো কল্পনাও করে নাই। আল্লাহর ওয়াদা সত্য, রিজিকের টেনশন বাদ দেন।